গতকাল 19 সেপ্টেম্বর রাত 9:30 আলহাজ আজমেরী উসমান তার ফেসবুক স্ট্যাটাসে দিয়ে বলেন, নারায়ণগঞ্জ জাতীয় পার্টি অনেক সিনিয়র নেতাকর্মীরা আজ অবহেলিত লাঞ্ছিত, তারা তাদের যথার্থ সম্মান ও সাংগঠনিকভাবে আগাতে পারেননি, তাই এই নারায়ণগঞ্জ জাতীয় পার্টিকে বেহাল দশা থেকে উদ্ধার করতে সমগ্র নেতাকর্মীদের তার মা জনবা পারভীন উসমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি আরও লিখেছিলেন, 1971 সালে বাংলাদেশকে স্বাধীনতা করার উদ্দেশ্যে মুক্তিযুদ্ধে যোগদান করা, 1975 সালে নববধূকে রেখে চলে যাওয়া বঙ্গবন্ধুর হত্যার প্রতিশোধ নিতে, যিনি নিজে দেখতেন স্বপ্ন এবং নারায়ণগঞ্জের মানুষকে শিখিয়েছেন স্বপ্ন দেখতে, যাকে আজ নারায়ণগঞ্জের মানুষ রাজনীতি শিক্ষাগুরু বলেন, আমি গর্বিত তার সন্তান হয়ে। আমার বাবা আলহাজ নাসিম উসমান রাজনীতি করেছিলেন জনগণের জন্য, ভালোবেসেছেন তার নেতা কর্মীদের, প্রতিটি মুহূর্তে কর্মীদের উপদেশ দিয়েছেন ন্যায়ের পথে চলার, কিন্তু হঠাৎ যেন তার মৃত্যুর পর গোটা নারায়ণগঞ্জের রাজনীতির চিত্র পাল্টিয়ে যায়, অবহেলিত এমনকি লাঞ্ছিত ও হয়েছে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির অনেক সিনিয়র নেতৃবৃন্দ, পায়নি তারা তাদের যথার্থ সম্মান, পারেনি আগাতে সাংগঠনিকভাবে। আর সমগ্র নারায়ণগঞ্জ জাতীয় পার্টির নেতাকর্মীদের আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা আমার মা জনাবা পারভীন উসমানের পাশে থেকে আরও শক্তিশালী করুন তার হাতকে, উদ্ধার করুন নারায়ণগঞ্জ জাতীয় পার্টিকে এই বেহাল দশা থেকে, আসুন আমরা কাজ করি একত্রে, বিজয়ী আমাদের হবেই ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এসএসটিভির সাথেই থাকুন।